হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ ও ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজকের অনলাইন ক্লাস আমার সকল প্রিয় স্ট্যান্ডার্ড টুর ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের ইংরেজি নিয়ে আমি গত ক্লাসগুলোতে যেভাবে যে লেসনটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে লেসন টু। তোমরা সবাই জানো, তোমরা সবাই ওই লেসন টুটা আমি পড়িয়ে দিয়েছি এবং আমরা বিগত ক্লাসগুলিতে এই লেসন টুর যে কোয়েশ্চেন এবং অ্যান্সার এগুলো ছিল সেগুলো আমরা বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে তোমাদের সামনে আমি বুঝিয়ে দিচ্ছি এবং পড়িয়ে দিচ্ছি। আজকেরও সেই লেসনেরই প্রশ্ন উত্তর করাবো। তোমরা সবাই তোমাদের ইংরেজি বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় দেখো, দেয়ার হোম অর্থাৎ লেসন টু যে চ্যাপ্টারটি আছে তার যে কোয়েশ্চেনগুলো আমি করাচ্ছিলাম আমরা বিগত ক্লাসে 1, 2, 3, 4 পর্যন্ত করিয়ে দিয়েছি। আজকের আমি করাবো তোমাদের 8 নম্বর পৃষ্ঠায়। তোমরা সবাই 8 নম্বর পৃষ্ঠাটি খোলো এবং তোমরা খাতা নিয়ে লিখে নাও আমি এখানে যেগুলো করাবো। দেখো 8 নম্বর পৃষ্ঠায় আজকে আমি 5-এর দাগেরটা করাবো, ঠিক আছে? 8 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগেরটা করাবো। দেখো 5-এর দাগে কী আছে? 5-এর দাগে আছে অপোজিট ওয়ার্ডস, মানে কি বিপরীত শব্দ। অর্থাৎ এখানে যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ তোমাদেরকে আজকে আমি শেখাবো এবং বলে বুঝিয়ে দেবো, সেইভাবে তোমরা লিখে নাও, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই খাতা পেন নিয়ে তৈরি হয়েছো। দেখো প্রথমে কী আছে, প্রথমে আছে কি কোন শব্দ, না বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল মানে কি, বিউটিফুল মানে কি সুন্দর, আমরা সবাই জানি বিউটিফুল মানে সুন্দর, তো আমরা সবাই জানি। তাহলে কী হবে, বিউটিফুল সুন্দরের বিপরীত শব্দ কি কুৎসিত, কুৎসিত ইংরেজি কি আগলি, না আমরা শিখেছি না আগলি, তাহলে আগলি মানে কি কুৎসিত, ঠিক আছে? তাহলে বিউটিফুল থেকে আগলি, ঠিক আছে? তারপরে কি আছে, দেখো ফ্রেন্ড, FRIENDE, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে কি বন্ধু, বন্ধু থেকে কি হবে ফলো, বন্ধু থেকে শত্রু হয়, শত্রু ইংরেজিতে কি ফো, FOE, ফো হতে পারে অথবা এনিমি হতে পারে, FOE, ফো অথবা এনিমি মানে কি শত্রু, বুঝতে পেরেছো? ফ্রেন্ড থেকে ফো অথবা এনিমি যে দুটোর যে কোনো একটা দিলেও কিন্তু হবে, তাহলে ফ্রেন্ড থেকে ফো অথবা এনিমি, বুঝতে পেরেছো? মানে হচ্ছে শত্রু। এবার দেখো তারপরে তুলে নাও নিশ্চয়ই, তোমার কি আছে লাইফ, লাইফ মানে কি পছন্দ, লাইফ থেকে কি হবে বলো, সবাই তোমরা জানো অপছন্দ, তাই তো অপছন্দ, তার ইংরেজিতে কি হবে ডিসলাইক, DIS, শুধু লাইক শব্দটাকে ডিস, DIS বসিয়ে দিলেই লাইকের বিপরীত হয়ে যাবে, তার মানে কি হচ্ছে অপছন্দ, ঠিক আছে? তাহলে বিউটিফুল থেকে আগলি, ফ্রেন্ড থেকে ফো বা এনিমি, লাইক থেকে ডিসলাইক, তারপরে কি বলেছে দেখো নাও, NOW, নাও মানে কি এখন, এখন থেকে কি হবে তখন, নাও থেকে তাহলে কি হবে দেন মানে হচ্ছে তখন, ঠিক আছে? তাহলে বিউটিফুল থেকে আগলি, ফ্রেন্ড থেকে ফো অর এনিমি, লাইক থেকে ডিসলাইক, নাও থেকে দেন, ঠিক আছে? এবারে কি মাছ, মাছ মানে কি অনেক, তাই না? মাছ মানে কি অনেক বেশি, বুঝতে পারছি এমনি মাছ মানে অনেক, অনেক বা প্রচুর, যাই বলবে এমনি মাছ থেকে তাহলে কি হবে অনেক থেকে কম, লিটল, তাই না? তাহলে কি হবে LITTLE মানে কি কম, ঠিক আছে? তাহলে মাছ থেকে লিটল, বোঝা গেল মাছ থেকে লিটল মানে হচ্ছে কম। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলেছে ইন ফ্রন্ট অফ, কি বলেছে ইন
লিখে নাও সুন্দর করে। এরপরে কি তারপরে দেখো আর একটা
এবার তারপরে লেখা তারপরে ওয়ার্ডটা দেখো জি এ আর গার্ড ড্যাশ ই এন একটা লেটার মিসিং আছে তাহলে কি হবে গার্ডেন তাহলে এইখানটায় ডিটা মিসিং আছে ডিটা বসিয়ে দিলে কি হচ্ছে গার্ডেন মানে কি বাগান বা উদ্যান তারপরে দেখো এম একটা লেটার মিসিং তারপরে সি এইচ কি হবে এখানে আছে মাছ তাহলে এখানটায় দুটোটা যোগ করে দিলে কি দাঁড়াচ্ছে মাছ মাছ মানে অনেক প্রচুর এবারে কি ইউ ইউ ড্যাশ আর বি তোমরা এখানে পড়েছো ইয়ার্ড তাই না তাহলে এখানটায় এইটা বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে ইয়ার্ড মানে কি উঠান বুঝতে পেরেছো ইয়ার্ড মানে উঠান তাহলে এইগুলো তাহলে কি কি বসালাম পি এল এ ছিল ওয়াই বসালাম রে ইউ বি এ ইউ এটা মিসিং ছিল আই এফ ইউ এল ছিল তাহলে এখানে টি বসিয়ে দিলে হয়ে যাচ্ছে বিউটিফুল মানে সুন্দর আর এখানে এটা মিসিং ছিল ও আর ও আর ডবল এ এম হয়ে গেল রুম মানে ঘর জি এ আর মিসিং ছিল এটা ই এল তাহলে গার্ডেন এম ইউ সি এ এটা মিসিং ছিল ইউ বসাতে মাছ হয়ে গেল মানে অনেক ওয়াই এ আর ডি আর ইয়ার্ড ইয়ার্ড মানে কি না উঠান বোঝা গেল তাহলে আজকে এই পাঁচের দাগে আর সাতের দাগে এই অনুশীলনটা করালাম তোমাদের বাড়িতে ভালো করে যেভাবে আমি বোঝালাম অভ্যাস করবে আজকের এই পর্যন্ত পরের দিন এই চ্যাপ্টারের আরও অন্য অনুশীলনী নিয়ে আলোচনা করবো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকুন।